এই তুমি আছো আমি প্রত্যাশা আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্রত্যাশা ওয়ার্ল্ড এর স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি কুমিল্লাতে ইয়েস কুমিল্লাতে আমার স্কুল কলেজ আমার শৈশব আমার কৈশোর এখানেই কেটেছে তো আলহামদুলিল্লাহ আজ তিন বছর পর আবার বাবা মা ভাই বোনদের সাথে কুমিল্লাতে একসাথে অনেক মজা করছি তবে হ্যাঁ কুমিল্লাতে আসার আগে আমরা গিয়েছিলাম আমার সেজু বোনের শ্বশুরবাড়িতে তো এই যে খাবার দাবার এত এত আয়োজন দেখছেন এই সব কিছুই আমার সেজুবন আর আমার দোলা ভাই মিলে করেছেন তো আমি আমার দোলাভাইকে ভাইকে মানে সেজুবনের জামাইকে আমি দোলাভাই বলে সম্বোধন করি না ওনাকে আমি জাস্ট মিজান ভাই বলেই ডাকি আমি শুধুমাত্র আমার বড় বোনের হাজব্যান্ডকেই দোলা বলে ডাকি আর সবাইকেই মোটামুটি ভাইয়া বলে সম্বোধন করি তো যাই হোক ভাইয়া আমাদেরকে খুবই আদর যত্ন করে খাইয়েছেন নিজে আপ্যায়ন করেছেন আমাদের নিজে আমাদের প্লেটে খাবার তুলে ছিলেন তিন বছর পর ভাইয়া আপু সবাই আমাদেরকে পেয়ে এতটাই খুশি ছিল এবং তারা এতটাই আমাদেরকে আপ্যায়ন করেছেন আদর যত্ন করেছেন এটা আসলে এক কথায় অসাধারণ আমি এগুলো বলে বুঝাতে পারবো না এই ধরনের ফিলিংসগুলো না মানে আমি যাই না আমি বলতে গেলে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই আর এগুলো আমার কাছে খুবই প্রেশিয়াস সো এই ছোট ছোট ক্লিপগুলোর মাধ্যমে এই আনন্দগুলোকে এই ভালোবাসাগুলোর মুহূর্তকে আমি আমার সাথে করে বন্দি করে নিয়ে যাব অস্ট্রেলিয়াতে যখনই আমার মনে পড়বে তখনই আমি বের করে এগুলো দেখব

আমাদের ভন্ড ফিশারম্যান কে আপনাদের কেমন লাগলো আসলে যদিও সে পারছিল না পারফেক্ট ওয়েতে জাল ফেলতে পারছিল না বাট প্রথম যখন সে জাল ফেলেছিল যেভাবেই ফেলেছিল কিন্তু একটা মাছ ধরেছিল তারপর অবশ্য সে অসংখ্যবার ট্রাই করেছে পারফেক্টভাবে ফেলার জন্য বাট বেচারা পারেনি শেষ পর্যন্ত সে বলছিল এইভাবে আমার সম্মান চলে যাবে তাহলে আমি অ্যাক্টিং করব শাহলম ভাই ফেলেছিলো জাল আর ও জাস্ট অ্যাক্টিং করছিল আমরা সবাই হাসতে হাসতে শেষ আমি তো বললাম ভাই তোমার অ্যাক্টিং কাজে লাগবে না কারণ আমি ফেক জিনিসটা কখনোই আপলোডও করবো না মানুষকে বলবো না তো এটা একটা ফানি ভিডিও ছিল তো আশা করি আমার এই ছোট্ট ছোট ক্লিপগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবে আল্লাহ হাফিজ